হঠাৎ তাণ্ডব লীলা, ভাঙচুর চালানো হয় বাড়িঘর, লাঠিচার্জ করে আহত করা হয় বহু গ্রামবাসীকে। লাঠিচার্জ থেকে রক্ষা পায়নি বৃদ্ধ মহিলা থেকে শুরু করে শিশুরা পর্যন্ত। ঘটনা বুধবার রাতে ভারত বাংলা সীমান্ত এলাকার আমজাদ নগরে কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীদের বিরুদ্ধে এই অভিযোগ। ভোটের মুখে এ ধরনের উত্তেজনামূলক ঘটনা সৃষ্টির কারণে সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত চারজন মহিলা পুরুষ বিলোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকার টান টান পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর আরও অভিযোগ, ভাঙচুর করে ঘরের জিনিসপত্র। আহতরা জানায় বিএসএফ ক্যাম্প সংলগ্ন 5 নম্বর গেটের কাছে কাপড় সহ কিছু জিনিসপত্র বাংলাদেশে পাচার করে পাচারকারীরা। সেই সময় বিএসএফ তারা করলে তারা কাটা তার সংলগ্ন সেলিম মিয়ার বাড়িতে পাচারকারীরা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়। তারপর বিএসএফ ক্যাম্প এবং কাটা তার সংলগ্ন বাড়িগুলিতে ব্যাপক তাণ্ডব চালায়। পরবর্তী সময় বাড়ির লোকজনদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে প্রধান সহ পরিবারের লোকজন বিএসএফ এর কাছে সাদা কাগজে মুচলেখা দিয়ে সেলিম মিয়াকে ছাড়িয়ে নিয়ে আসে। গুরুতর আহত হয় বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেলিম মিয়ার অভিযোগ, বিএসএফ তাকে বেধড়ক মারধর করেছে, বাদ যায়নি। ষাট ঊর্ধ্ব মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ঘুমাইছিলাম, খাওয়া দাওয়ার পরে স্যার ঘুমানোর পরে দেখি যে শব্দ হইতেছে ওইদিকে বর্ডারের দিকে। তখন আমরা অতটুকু জানি না, আমরা বাড়িতে অনেক বিয়ে সবাই হামলা করতেছে, ডাক দিতেছে। তখন তাইনে বাড়িছে ঘর থেকে, বাইরের পরে তাইনের বাড়ি দিয়ে লেছে, কোনো কথা কবে চান্স দিছে না। বাড়ি দেওয়ানোর পরে তানের ওই কুতুর বউ বাড়িছে, ও তানেরও বাড়িছে শিক্ষক শুনে। তার আমরা বাড়ির থেকে গেছি, আমরাও কোনো কথা কবে চান্স দিছে না, আমরাও লাড়ি দিয়ে মারছে। দেখেন, এক স্কুল ছাত্রী জানায় তাকে পর্যন্ত ঘুম থেকে টেনে হিঁচড়ে তুলে মারধর করে জওয়ানরা। বিএসএফ 200 নম্বর ব্যাটালিয়ান জওয়ানদের প্রতি এ ধরনের অভিযোগ এলাকাবাসীর এবং আক্রান্তদের। এ বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়। তবে এই এলাকা দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য হয় বলে জানায় এলাকাবাসী। যারা পাচারকারী তাদের সাথে বিএসএফ এর গোপন আঁতাত রয়েছে বলেও জানায়। মোটা অঙ্কের বিনিময়ে প্রতিনিয়ত আমজাদ নগরের বিভিন্ন এলাকা দিয়ে চোরাচালান হচ্ছে। পাচারের সাথে যারা জড়িত তারা হল বাসিন্দা সুমন মিয়া এবং তার বাবা নন্তু মিয়া। হ্যাঁ, চিনি এলাকার ওই স্কুলের লগে বাড়ি সুমন মিয়া, তার বাবার নাম নন্তু মিয়া। আচ্ছা, হ্যাঁ হ্যারিমাল হ্যারিমাল হ্যাঁ ব্ল্যাক করে এখান দিয়ে এখান দিয়ে ব্ল্যাক করে হ্যাঁ বিএসএফ এর টাকা টুকা দিয়ে ব্ল্যাক করে এখান দিয়ে বিএসএফ হ্যারে ধরে না হ্যারে ধরে না দলে কেন ক্যাম্পের সামনে দিয়ে কাজ করে ক্যাম্পের মাঝখান দিয়ে কাজ করে রেডুল ওদের দিয়ে একটা বিএসএফ টাকা গায়া ওদের মাল চাইয়ে দেয় এবং সাধারণ মানুষের মাধ্যমে সাধারণ মাধ্যমের মাধ্যমে করে। পুলিশ এই বিষয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। সায়ন্দন টিভি।